করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জালাপ কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও মোল্লা কি বুঝবে যাকে বুঝাইছে আজকে যে বাড়িতে দাওয়াত খেলাম দুনিয়ার খাবার মাছ মাংস বহুত কিছু একবার মুখে দিয়ে বলে হুজুর খাইলেন না এই তাই খায় বলে কি ব্যাপার আপনার জন্য আমি তাহলে একটা প্রশ্নের জবাব দাও আমি যখন করমালিশার মাজারে পাগলের মতো বসে থাকতাম কেউ তো কোনোদিন একটা বিস্কুট খাওয়ায় নাই চা খাওয়াও নাই আর আজকে পোশাক ভালো দেখেছো আজ এত খাবার তখন যখন দেও নাই তোমার খাবারের সম্মান রাখলাম তোমরাই খাও এত সহজে খাবার আসে নাকি খাবার ছেড়ে দেওয়া লাগে ঠিক আমি আবারও বলছি আমার ফুটানি আমি জাহির করছি না আমি নিজেই বুঝি না কি বোঝাবো আর ওই কাফেরের দল ওই ইহুদিদের দালালের দল ওরা তো বিক্রি হয়ে গেছে ওরা তো মুসলমান নাই আছে শুধু টুপি আর পাঞ্জাবি আর পায়খানা হাদিস ভালো করে সরে দেখো বড় পীর আব্দুল কাদের জিলানী মা চার বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিল কত বয়স হুজুর আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানাই দেন ওস্তাদ কয়া ঠিক আছে বড় পীর আব্দুল কাদের জিলানির বয়স চার বছর উস্তাদ বলতেছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চার বছরের ছেলে কয় হুজুর ওটা আমি জানি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর ওটা আমি জানি পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে হুজুর ওটা আমি জানি বয়স কত উস্তাদ বলে আব্দুল কাদের যে গাই বলি সেটাই জানো আসলে কদ্দুর জানো চার বছরের ছেলে কয় উস্তাদ জি আঠারো পাড়ার ওই পারে যদি মুখস্থ থাকে সেইটা বলেন বলে কেন আঠারো পাড়া পর্যন্ত আমার মুখস্থ উস্তাদ কয় এটা কি জিন নাকি চার বছরে কথা আঠারো উস্তাদ ভয়ের জ্বালায় বলছে তুমি বাড়ির যাওয়াইস কি উস্তাদ গেছে বড় পীর সাহেবের বাড়িতে বাড়ির দরজায় সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন বড় পীর সাহেবের মা তো আমাদের মতন বেপর্দা নয় পর্দার আড়াল থেকে বলছে ওয়া আলাইকুম আসসালাম আপনি কে বলে মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ বলে কেন এসেছেন বলে মা আপনি যে আমার কাছে এই চার বছরের শিশু বাচ্চাটা দিয়ে আসলেন গো মা কোরআনে হাফেজ বানায় দেওয়ার জন্য কিন্তু মা গো আপনার ছেলে তো আঠারো পাড়া মুখস্থ বড় পীর সাহেবের মা বলছে ঠিকই বলেছেন আমার আব্দুল কাদের যখন ঘুমায় তখন আমি এক পাড়া কোরআন শরীফ শোনায় ঘুম পড়াই এত আসতে সুবহানাল্লাহ ওলি বুল্লি হয়ে গেল তোমার মতন এই চামড়া বিক্রি করা মোল্লা অলির বিরুদ্ধে ফতোয়া দিলি অলি ধ্বংস হয়ে গেল কত দেখলাম কোথায় গেল বাংলা ভাই কোথায় গেল শায়েখ আব্দুর রহমান সব দেখেছি এই জামানায় 42 বছর ওয়াজের বয়স এই যে মিডিয়া লাগে না বাঙালি হুজুরে যখন আমি প্রথম বক্তা হয়েছি তখন আমার ডেট ফাঁকা ছিল না আর এখন ডেট ফাঁকা নাই বক্তারা এখন বর্ষাকাল ওয়াজ থাকবে না দেখবেন ইউটিউবে বলবে বাড়ির সামনে কাক ডাকলে কুটুম আসে বিড়াল পাশা আঁটলে মা মরে যায় এখন বক্তারা সব ওই রকম করবে ইউটিউবে ভাইরাল করবে আর বলবে এ স্বপ্ন দেখলে এটা হয় ওটা হয় এই সব ধ্বজভঙ্গে ট্যাবলেট বেসে আর ওয়াজের সিজনে ওয়াজ করে আর আমাকে কয় কি আরে সেদিনকার বক্তা আমাকে কয় ও বাঙালি হুজুর কিছু জানে না আমি তোর বয়স কত বলে 26 বছর ওয়াজ করছিস কয় বছর বলে 3 বছর বলে কাকে কি বলছিস আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েই হয় কয় কি আদব
কায়দা ভয় ভক্তি বলতে কিছু নাই এ দেশে জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার বড় পীর সাহেবের মা ডাক দিয়ে কয় উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই এক পারা কোরআন শরীফ শুনাই ঘুম পড়াই ওই ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করেছে আর আমাদের মাসাসিরা কি বলি ঘুম পড়ায় সূরা ফাতিহা বলি ঘুম পড়ায় কুল হুয়াল্লাহু আহাদ আগাডুম বাগাডুম ঘোড়াডুম শত ডুম আসে তো বলবি আবার কই ঘুমা সাপ আসছে বাঘ আসছে আর বড় পীরের মা বলছে আমি এক পারা কোরআন শরীফ পড়াই ওকে ঘুম পড়ায় ওই ঘুমের মধ্যে মুখস্থ করেছে বয়স কত চার বছরের বাচ্চা কই মা না সুবহানাল্লাহ আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে আব্দুল কাদের রে বেটা তাহলে কিভাবে মুখস্থ করলি আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন শরীফ পড়তেন গো মা আমি পেটের মধ্যে থেকে আপনার 18 পারা কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করেছি এই মোল্লার বেটা মোল্লা বলবে ভুয়া আওয়াজ ভুয়া আওয়াজ আমরা সুন্নিরা যেটা বলি সেটা হলো দুর্বল হাদিস আর ওনারা মিথ্যা কথা বললেও কয় সহি হাদিস ওরা মিথ্যা বললেও কি হাদিস কয়দিন খাবি রে আমার কুষ্টিয়াতে একটা বক্তা হয়েছিল যে চার দোকানে বসে আছি তো ওই বক্তার কিছু লোক হয়েছিল বুঝছেন সবাই ওর ভক্ত হয়ে গেছিল তো আমাকে টিটকারি মারতেছে কুষ্টিয়ার মাটি ওই বক্তার ঘাঁটি আমাকে শুনেছে চার দোকানে বসে কুষ্টিয়ার মাটি ওই বক্তার ঘাঁটি তার মানে আমাকে লজ্জা দিয়েছে আমি কতজন দেখলাম রে এই জীবনে দেখতে দেখতে সুলদারি সব সাদা হয়ে গেল কত বক্তা দেখলাম সব এলোমেলো হয়ে গেল কিন্তু মার্কেটে টিকলে বাঙালি হুজুরি রয়ে গেল তার কারণ মনে রাখবি পুরাতন চাল ভাতে বাড়ে আর আমি তো মরবো না আমার কি বলে আমার তো অধপতন আসবে না তার কারণ আমি এই দিক দিয়ে যদি গাড়ি নিয়েও যাই রাত্রে এই দিক দিয়ে যাই আস্তে করে ড্রাইভারকে বলি থাম আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ করমালি সাহেবকে সালাম দিয়ে আমি যাই আর ওই মোল্লা কয় এই দেখো একটা বেদাতির ঘর এটা ভাঙিয়ে ফেলতে পারলে নেকিতে ভাঙিস নিকে ভাঙিয়ে ফেলতে পারলে নেকিতে ভাঙিস নিকে কিন্তু ভাঙ দেখা ভাঙতে যাই দেখা কতজন মুখ এই দিক চলে গেছে পানি ঢুকাচ্ছে তো পানি এই দিক দিয়ে ঝেড়িয়ে করতেছে পানিও খাইতে দেয় না ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ নড়ে তার যা অসুখ হবে জীবনে কোনো ডাক্তার সেই অসুখ ধরতে পারবে আমরা ওলি মানি কি মানি না মানি কারা কারা মানি হাত তোলেন আমি সবার জন্য দোয়া করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার করমালির পাগলরা আজকের করমালির অরশরীফে যারা হাত তুলে করমালির দিকে শাহজালালের দিকে শাহ মখদুমের দিকে হাত তুলেছে এই হাতখান তুমি জাহান্নামে দিও না জোরে বলেন আমিন আর একবার বলেন আমিন দিল্লি শহরে খুব বড় বড় অলির মাজার আছে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঘরে বসে ফতোয়াবাজি ইহুদিদের টাকার গরমে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ সব দেশে চলবে এই বাংলার জমিনে চলবে না তার কারণ শামিয়ানা যেমন বিছানো আছে বাংলার জমিনে এক একটা অলির হাত যদি দেওয়া হয় সারা বাংলা শামিয়ানা হয়ে যায় এই দেশে চলবে না করোনা ভাইরাস যখন আসলো আমাদের দেশে এক হুজুর বলতেছে 9.5 কোটি মারা যাবে গুইনিসে ওই যে বললো শুক্রবারে সাবধান থাকেন 70 লাখ লোক মারা যাবে ওই কিছুই তো হ্যাঁ ওলিরা যদি বলে তা হবে ইনশাল্লাহ জোরে বলে ঠিক
অলিরা যদি বলে পানি দাও হাত নামানোর সাথে সাথে পানি আসবে আসে না এক সময় মাঝে আলেম ওলামারা ময়দান মাঠে নামাজ পড়তো ইস্তেসকার নামাজ পড়ে আস্তে আস্তে রাস্তার ভিতরে বৃষ্টি নেমে গেছে ঠিক কিনা আর এখন ফেসবুকে দেখি আন্তর্জাতিক মাওলানা হাজার মুসল্লি নিয়ে দোয়া করলো বৃষ্টি তো দূরের কথা মেঘ হলো না গত ওই যে যে বছর এই বৃষ্টি হয়েছে যেখানে বৃষ্টি হয়েছিল যে বছর আত্রাইতে 5000 লোক গুনে গুনে মুনাজাত করছে কাজ হয় না মেঘ হয় না তার কারণ মানুষ রে আল্লাহকে পাওয়ার সর্বপ্রথম এক নম্বর লাইন হলো নবীজির ভালোবাসা হযরত বেলাল ভালোবেসে জান্নাতি হযরত ওমর আবু বকর উসমান আলী ভালোবেসে জান্নাতি ভালোবেসে তারা জান্নাতি হয়ে গেল নবীর প্রেমের পাগল পারা হয়ে জান্নাতবাসী হয়ে গেল আর এখন জামানায় ওই মলবি যে মলবি মুনাজাত করতেছে সেই মলবি বলতেছে পীর মানি না সেই মলবি বলতেছে মোহাম্মদকেও আমরা মানি না উনিও যা আমিও তা এই মোল্লার দোয়া কোনোদিন আল্লাহ কবুল করতে পারে না আপনাদের এখানে কালকের ব্যাপারটা কি জানি না কালকের ব্যাপারটা এই যে এই ছেলেটা আমার সাথে ছিল এই ছেলেটা কিন্তু কুল্লাপাড়ায় বাড়ি আমার বাড়ির থেকে মাত্র 4 কিলো দূরে মাহফিল ঝড়ে বৃষ্টিতে গাছপালা পড়ে গেল আমি মনে করলাম যে বাঁচলাম বহুদিন পরে রেস্ট পেলাম তার কারণ খুব পরিশ্রম হয়েছে আরে কি ঝাঁতা রোজা গো আরে একটা আল্লাহ ওয়ালা লোক জীবিত থাকাকালীন কিয়ামত হবে না সে যে মোল্লাই বলুক না কেন আল্লাহ ওয়ালা লোক আছে কি নাই জোরে বলেন আছে কি নাই পিপাসাই ছটফট করলেও রোজা মুখে পানির দিকে তাকায় নাই খোদাই কাতর হয়ে গেলেও খাবারের দিকে তাকায় নাই আর মোল্লা তুমি বলো না যে মানুষ বেইমান হয়ে গেছে এটা আখেরি জামানা কিয়ামত হবে তুমি মোল্লার কথা মোতাবেক কিয়ামত হবে এই জায়গায় এমনও মানুষ আছে ডায়াবেটিস এমনও মানুষ আছে চলতে পারে না কিন্তু রোজা ভাঙ্গে না আমি গত বছরের আগের বছর আজমির শরীফ গেলাম আমার কলেরা হলো ডায়রিয়া ডাক্তার বলছে রোজা ভাঙতে হবে আমি রোজা মুখে মরে যাব আমি রোজা ভাঙবো না আমার স্ত্রী বলতেছে একটা রোজা নাই পরে কাজা করে দিও বলে ওই বৈশাখ মাসের রোজা চৈত মাসে মজা লাগে না কই আমি তো মরি নাই ওরে গরম রে ওরে বাংলাদেশি গরম তুই সবার সাথে পারলি রোজাদারের সাথে পারে নাই ঠিক কিনা 9.5 কোটি করোনা ভাইরাসে মারা যাবে এরে বাবারে কাপে হাত দেওয়া যাবে না করোনা আছে পোস্টারে হাত দেওয়া যাবে না করোনা আছে কত মোল্লা কত কথা বলেছিল আর আমি বলেছিলাম এই করোনা ভাইরাস চাইনাকে শেষ করতে পারে ইতালি আমেরিকাকে শেষ করতে পারে বাংলাদেশের সাথে পারবে না তার কারণ এমন কোন জেলা নাই যে যে জেলায় আল্লাহর ওলি না বলেন তো চাইনাতে মারা গেল লক্ষ লক্ষ ইতালিতে মারা গেল লক্ষ লক্ষ আমেরিকায় একেবারে বাংলা ঝাড় বাংলা ঝাড় সেই হিসাবে কি বাংলাদেশে মরেছে নাকি সেই হিসাবে বাংলাদেশে মরেই নাই দুই একটা সর্দি কাশিতে মরে গেছে করোনা বলে চালায়ে দিয়েছে তারপরে আবার মসজিদের মধ্যে যাইয়ে দেখি বল খেলার প্লেয়ারের মতন দুহাত ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছে বাবা কি ব্যাপার বলে দূরে যান আবারও বলছি কয়েকদিন আগে কত মোল্লা টাইপের লোক বলে ফেললো 2023 সালে দুর্ভিক্ষ হবে এটা কয় সাল জোরে কম আচ্ছা আমরা কি দুর্ভিক্ষে আছি জোরে কম
খাসির মাংস কত করে কেজি? 1000 টাকা। খাসি জবাই হলে জবাই করার সাথে সাথে কুইনি চলে যায়, আমরা সিরিয়ালই পাই না। সেদিন বলছে বিশাল এক গরু জবাই হবে, আমি আবার আমার খাদেমকে পাঠিয়েছি গরুর মাংস নিয়ে আসেন গা, বড় গরু জবাই হবে। যাই বল খাদেম ফিরে আসলো, কি ব্যাপার? বলে ওই ফজরের নামাজ পড়ি সব সিরিয়াল, 10টা গরু জবাই করলে মাংস ভাগে পাওয়া যায় না, ঠিক কিনা? 5টা ছাগল জবাই করলে মাংস ভাগে পাওয়া যায় না, কোন পাগলে বলেছে দুর্ভিক্ষ হবে? এই দেশটার উপরে রহমত আছে গো, এই দেশটা হলো নবীজি বলেছেন পূর্ব দেশ থেকে আশেকে রসুলের ঘ্রাণ পাওয়া যায়, আমরা আশেকে রসুল হয়ে মরতে চাই। আমরা কারোর কথাই ভুলতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? এইবার আমি বহু মাজার জিয়ারত করলাম, যদি কারোর কোনোদিন কোনোভাবে দিল্লি শহরে যাওয়া পড়ে নামটা মনে রাখেন, শুধু একটা বেবি ট্যাক্সি সিএনজিওয়ালাকে বলবেন হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজারে চলো। আমি সপরিবারে মাজারটা কয়েকবার জিয়ারত করেছি, আমার ছোট্ট একটা নাতি মাত্র 2 বছরের সঙ্গে করে নিয়ে গেছি, ওইখানকার ধুলা নিয়ে নাতির গায়ে লাগাচ্ছি, আল্লাহ তুমি হেফাজত করো। এই হযরত বাকি বিল্লাহ হযরত মুজাদ্দাদ আলফেসানির একজন মনোনীত খলিফা, ওনার একজন মুরিদ, 12 বৎসর হয়ে গেছে। বাকি বিল্লাহর মুরিদ কত বছর? 12 বছর পর বলছে হুজুর দিদি মুরিদ হলাম 12 বছর, খালি ঘুরলাম তো, মারিফতি তো কিছু বললেন না। ও তুমি কি মারিফতি জানতে চাও নাকি? বলে 12 বৎসর আপনার ভূতের বেকার দিয়েছি, মারিফত বলেন না কেন? বাহ মুজাদ্দাদ কি বলে? হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আগামী জুম্মার রাত্রিতে আমি মারা যাব, শুক্রবারে আমার জানাজা হবে। আর আমি মরি অ্যাক্সিডেন্ট হয়ে দাঁত গিয়েছে, এই দিক নাক নাই কেটে গেছে, মোটর সাইকেলের চেনের মধ্যে পড়ি নাকের কাম সারা, এ হলো আমাদের মরণ। আর উনি বলছে জুম্মার রাত্রে মারা যাব, শুক্রবারে আমার জানাজা হবে। জানাজার মানুষ যখন কাতার হয়ে দাঁড়াবে, ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা মানুষ আসবে, এই মানুষটা আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি করে দোয়া করে যখন ঘোড়ায় চড়বে, ঘোড়ায় চড়ার সাথে সাথে ওই জায়গায় গিয়ে জোড় হাত করে দাঁড়াবা, হুজুর আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লাহ 12 বৎসরের মরিদ, উনি 12 বৎসর আমাকে মারিফতের ভেদ বলে নাই, আপনার কাছ থেকে জানতে বলেছে, এই কথা বলবা উনি মারিফত বলবে? বলে হুজুর উনি আবার আসবে তো, ইমান কি? বলে হ্যাঁ আসবে। সত্যিকারই জুম্মা রাত্রে মারা গেলেন বাকি বিল্লাহর মাজার আমি কয়েকবার জিয়ারত করেছি, তুমি 3 পাতা পড়েই ফতোয়া দিলে হবে না, আমার বাপের টাকা খরচ করে গেছি, তুমি যাই দেখে এসো, আর না হয় ইউটিউবে সার্চ দাও, বাকি বিল্লাহ চলে আসবে। জানাজার সত্যিকারই মারা গেলেন, জানাজায় মানুষ লাইনে দাঁড়াইয়ে গেল, ঠিক ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা মানুষ এসে জানাজা করে মুনাজাত করে ঘোড়ায় চড়ছে, এমন সময় এই বাকি বিল্লাহর মরিদ কয় হুজুর একটু দাঁড়ান, বলে কি ব্যাপার? বলে আপনি যার জানাজা করলেন আমি এই বাকি বিল্লাহর মরিদ, 1 বৎসর না 2 বৎসর না 12 বৎসর ওনার পেছনে আমি ঘুরিয়েছি, মারিফত বলে নাই, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম বললো যে বৃহস্পতিবার মারা যাব, সত্যি মারা গেল, শুক্রবারে জানাজা হবে। বোরখা পরে একটা মানুষ আসে আমি বাকি বিল্লাহর জানাজা করবে হুজুর, উনি বলেছেন উনি কে? বলে যার জানাজা করলেন এই বাকি বিল্লাহ আমার পীর বলেছে,
উনি যখন জানাজা শেষ করে ঘোড়ায় চড়বে তখন তুমি ওনার কাছে বলবা উনি মারিফত বলবে বলে উনি কি আমার কাছে মারিফত জানার জন্য বলেছে বলে হ্যাঁ বলে তুমি কি মারিফত জানতে চাও বলে হ্যাঁ মারিফত যদি জানতে চাও বুকে বুরখার মুখটা খুলে বলতেছে এই যে মারিফত ইনি হযরত বাকি বিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কেউ মসজিদে উঠতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া কেউ ইফতারিও পাবে না সেহরিও পাবে না অনেকে বলে লোকটা রোজা করে নাই আল্লাহ করায় নাই অনেকে বলে লোকটা নামাজ পড়ে না আল্লাহ পড়ায় না আবু বকর হযরত ওমর আলীর নসিবে কলেমা জুটলো আবু জেহেলের কলেমা জুটলো না আল্লাহ কলেমা জুটাই নাই তাই সে কলেমা পড়তে পারে নাই তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ মাওলানা আব্দুল কুদ্দুস বা যারা যারা আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন সবাইকে চিনি আপনারা অনেকে চিনে গঠনমূলক বক্তব্য গঠনমূলক বক্তব্য বলতে আমি বুঝি না গঠনমূলক বক্তব্য আমাদের ভিতরে কোনো বক্তব্যই নাই মদ খাইলে বউ পড়ায় যায় ঠিক কিনা যে ও আর ভাত খাব না ও মদ খায় মদের থেকে বড় হারাম সুদখোরের বউ কিন্তু খুব খুশি নাকি মদ খেলে বউ থাকে না সুদ খেলে স্বামীকে বেশি করে আদর করে যে টাকার অভাব নেই ভাইরা আর কি আমাদের ঈমান আছে পার্শ্বের জমিনের আইল কুদাইল দিয়ে বেঁকা করে ঠেলি নিয়ে মসজিদে যাই কয় কাতার সোজা করে আসলে কি আপনি মুসলমান আছেন কিনা সেইটাই তো আগে বিবেচনা করা দরকার পর্দা মেয়েদের পর্দা কি আছে ঈদের বাজারে ঈদের মার্কেটিং এ পুরুষ যদি 25 জন হয় 75 জন নারী অথচ আমরা কোরআন হাদিস দিয়ে বলছি পর্দা করেন পর্দা করেন আর কি আছে ভাসুরকে দেখলে ঘুমটা দিয়েছে আর এখন ভাসুরকে নিয়ে সিনেমা হলে ঢুকে ভয়ে শ্বশুরের নাম করে না ভয়ে শাশুড়ির নাম করে না আর সেই শ্বশুর শাশুড়িকে এখন ঝাঁটা বারুণ দিয়ে বেটার গৌরা মারে আসুন একটা একটা করে আজকে কথাগুলো বলি এসব ওয়াজ আমরা কইরেই থাকি কিন্তু আজকে তো সেই ওয়াজ নয় আজকের ওয়াজ হলো যখন তোমার কেউ ছিল না নাকি তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ওরে হিন্দুদের ভয়ে মুসলমান হাজামকে জঙ্গলের ভিতরে যেই গোপনে মুসলমানই দিতে হয়েছে তখনই তো বাবা তুরকান শাহ আসলেন তুরকান শাহ শহীদ হওয়ার পরেই তো বাবা শাহ মখদুম আসলেন এখন কি হাজাম কি গোপনে ডাকা লাগে তখন যে হাজাম গোপনে ডাকত এই দীন ইসলামকে পরিপূর্ণভাবে দাওয়াত দিয়ে শুয়ে আছেন তিনারাই হল আল্লাহর ওলি ঠিক কিনা নাকি কোনো বাজে কথা বললাম আল্লাহর ওলিরা এদেশে ইসলামের দাওয়াত দিয়েছেন আর এখন কিছু কিছু হুজুররা বলতেছে মাজার ভেঙে ফেল ওলি কি পীর আমরা মানিনি তোমাক মানে কেডা হুজুর তুমি যে করবালিকে মানো না তোমাকে মানে কেডা তোমরা যে বললা শুক্রবারে কিয়ামত হবেই একেবারে হাদিস দলিল একবারে এজমা কিয়াস দিয়ে বললা সাবধান দরজা বন্ধ রাখেন কম্বল গায়ে দিয়ে ঘুমান
শুক্রবারে জুম্মার নামাজের পরে লক্ষ লক্ষ লোক মারা যাবে, তো কিছুই হলো না। তোমাদের কি দাম দেয় মানুষ, জোরে বলেন ঠিক কিনা? এতে কি তোমাদের সম্মান বেড়েছে? আমি বলি আলেমদের সম্মান একেবারে শেষ করার হয়ে গেল এই কথাতে, অন্য জাতি আমাদের কাছে না। আমার মরনা আব্দুল কুদ্দুস যদি অপরাধও করে, আমার ছেলে আমার ভাই, তাও উনি আলেম, ঠিক কিনা? কিন্তু অন্য জাতিরা বুঝলো যে হাদিস দিয়ে এজমা কিয়াস দিয়ে মৌলবীরা বলল কিয়ামত হবে, তাহলে কিয়ামত হলো না, তাহলে হাদিস দলিল মিথ্যা। ইহুদিরা ভাববে এমন কোনো ফুটানি দেখায়ও না ভাইরাল হওয়ার জন্যে, এই ভাইরাল হওয়ার জন্যে এমন কোনো ফুটানি দেখাতে গিয়ে ইসলামটাকে ধ্বংস করো না আলেম সমাজকে আমি বলে দিলাম। আর যতই লাফালাফি করো আল্লাহর ওলিদের বিরুদ্ধে, তোমার কপাল পুড়ে যাবে, ওলি ওলি থাকবে, জোরে বলেন ঠিক কিনা? ওলিদের কি ক্ষতি করতে পারবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কথা না কার? তুমি বলতেছো মাজার ভেঙ্গে দাও, পীর আমরা মানি না, ওলি আমরা মানি না, আর আল্লাহ বলতেছে ওলি আল্লাহদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। সুবহানাল্লাহ, আজকের দ্বিতীয় দিন, আজকে তবারক দেওয়া হবে না, হাজার হাজার মানুষ তবারক খাবে, ওলি আল্লাহদের দরবারে তবারকে কমতি পড়বে না। সুবহানাল্লাহ, আল্লাহ আকবর আলী বলছে হাজার পাঁচেক মেয়ে লোক, মেয়ে লোকই আছে। আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন আরো লোক হবে, ডবলের থেকে তিন ডবল লোক হবে। কই এই যে মনকে মন তবারক পাক হচ্ছে, কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, কমবে না, জোরে বলেন ঠিক কি? যার সিন্দুক খুললে সপ্তাহে আসে এক লাখ, যার সিন্দুক খুললে সপ্তাহে আসে এক লাখ, বেশিও আসে কমও আসে। কিন্তু আমি হুজুর, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু বক্তা মনে রাখো আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয়। গঠনমূলক অলি আল্লাহদের পক্ষে কয়টা কথা বলি, আপনারা কি মুনাজাত করেন? জোরে বলুন করেন। আমি তো জিয়ারত করে আগে মুনাজাত করি আসলাম, যে মাপ সাপ করে দিও অলির দরবারে আমার মতো না খান্দা গুনাগার। তাহলে মুনাজাত নাই, মুনাজাত করা বেদাত, ব্যাস ফতুয়া মারতেছে শেষ। সিয়ার টেবিলে বসে ভাত খাওয়া ইহুদিদের ব্যাপার, অথচ সেই হুজুর সিয়ার টেবিলে ভাত খাচ্ছে, খবরদার কেউ যদি খেপি না উঠেন আমার কাছে সব ডকুমেন্টস আছে। হুজুর বলতেছে কবর জিয়ারত করা বেদাত, আবার সেই হুজুর তার মার কবর জিয়ারত করতেছেন। এই দেশটাকে আপনারা তারা বিকয়ের কাজ করেছেন, আমরা তো আজীবনে বিশ রাকাত পড়ি আসতেছি, এখনকার হুজুর আবার বসে বিশ রাকাত যে পড়ে তার বউ থাকে না, গেল। হুজুর বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শেরেক আমার কাছে আছে, আলেম বলতেছে আলেম, আর আমরা কি বলি? আজানে শুনি আপনার নাম আছে নাকি কলেমায়, পড়ি আপনার নাম নামাজে, আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। যার নাম আজানের ভিতরে, যার নাম কলেমার ভিতরে, যার নাম কুরআনের ভিতরে, যার নাম আরশে মহল্লায় লেখা, আর এখনকার কিছু
গঠন মূলক বক্তব্য রাখছে হুজুররা কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না এই জায়গায় নাউযু বিল্লাহ বললেন কাল কিন্তু ওদের দলে ঠিকই ভিড়ে যাচ্ছে ওদের জন্ম হলো মুসলমানকে একেবারে বেঈমান করে কবরে ঢুকানো তারা এই বেচার কয় রাখার পরিচয় এখন ওনারা বলতেছে এক রাকাত পড়লেই হয় এখন বলছে এক রাকাত পড়লেই হয় নাওয়াই তুমান সল্লি আলিল্লাহি তাআলা জীবনী আদবাল্লাম আর ওই বাকওয়াস হুজুর বলতেছে নিয়াত না করলেই চলে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালাই জবাই করলো এজিদের নেতৃত্বে আর এখন হুজুর বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেলি 100 রাকাত নামাজ আদায় করতেন এজিদ কুরআনে হাফেজ ছিল এজিদের কোনো দোষ ছিল না বাবাজিরা খুব সাবধান গো সাবধান ফেসবুকে দেখেন যারা ফেসবুক ব্যবহার করে ঢাকাতে একটা মসজিদের ইমাম সাহেব ধরা পড়েছে আমার থেকেও ভালো দাড়ি কিন্তু লোকটা খ্রিস্টান পুলিশে যখন বাড়ানো শুরু করলো তখন বলছে আমি মানুষকে শুধু খ্রিস্টান বানানোর জন্য ইমামতি করি আহা নদী যখন নদীর কিনারে যখন বাড়ি থাকে আর যদি নদী ভাঙন শুরু হয় সর্বক্ষণ রেডি থাকতে হয় কোন সময় যেন নদীর ভাঙনে আমার বাড়িটা ভেঙে যায় বর্তমান ইমান ভাঙ্গার দেশ আলেমরা ইমান ভাঙছে আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না কোন রাজনৈতিক দল না কিছু কিছু আলেমরা বাবাজি আজীবন এক আলেম আপনাদের রাজশাহীতে বাড়ি পায়ে হাইতে বসলেও সালাম দেওয়া যায় বলছে হাইতে বসলেও সালাম দেওয়া যায় আর কোথায় যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দুই দিন ব্যাপী আগামীকালকে শায়খ মোহাম্মদ সুলাইমান আলী রেজবী আর অনেক বক্তা আছেন আজকে প্রথম দিন তো তো আমি তো ধরেন আপনাদের ঘরের ডাইল চাইলেই পান আপনাদের সাথে আমার মহব্বত আছে তো আসেন যে যেখানে আছেন কিছু আলোচনা করি আর আলোচনা অন্যদিকে না শুধু ওলি আল্লাহর যেহেতু ওরস আর এই জায়গায় যদি বলি বাবা সাতজন সুদ করে নাম লিখি দাঁতের গুড়ায় দিলে দাঁতে পোকা থাকে না তাই বলি কি সুদ ছাড়িয়ে দিবে নাকি ও তার পরের দিন বেশ গুলি খাবে তারপরেও সুদ খাওয়া হারাম যৌতুক নেওয়া হারাম এগুলোর জন্য থাকে আর আর একটা কথা আপনারা কি রাগ করেননি তো আমার উপরে নাকি ওই বোঝা তো মুশকিল আছে হয়তো মনে মনে বলছেন যে এই বক্তা কি এ বক্তা কেন ভালো বক্তা আমি বক্তাদের একেবারে ছোট বক্তা কিন্তু এই ওরস আমিই পরি সর্বপ্রথম শুরু করেছিলাম আপনারা আরও বড় হোক একই বক্তা যে আসতে হবে না আমি বিশ্বাস করি না নতুন নতুন বক্তা আনেন বড় বড় বক্তা আনেন তো আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব ওয়াজকে কিছু টাইম শুনবেন শুনবেন তাহলে সামনের দিকে এক হাত করে আগে আসতে হবে এটাই আমার অনুরোধ আপনার কাছে টাকা পয়সা চাচ্ছি না একটু সবাই আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله ورا بوله درود پورا بيدار درود پورا আদম আলাইহিস সালামের যখন বিয়ে পড়ালেন জিব্রাইল ফেরেশতা কয় মাহবুব মোহর আমরা কি করব টাকা হয় নাই পাউন্ড হয় নাই ডলার হয় নাই ধান চাল গম কিছুই হয় নাই আল্লাহ কয় আমার হাবিবের উপরে 10 মর্তবা দুধ হবে মোহরানা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াতুর একটা তাজা আয়াতকে অস্বীকার করে আমি আর আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দরুদ পড়ি আমার হাবিবের উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বেঈমানকে বলে নাই
আল্লাহ বলছে ও ইমানদার বান্দারা তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পড়ো মাহফিল শুরুতে আরেকবার দরুদ পড়া কি হারাম হবে নাকি না বেদাত হবে নাকি বেদাতে দল সে দেখলেই বোঝা যায় বুঝতে পেরেছেন বেদাতের দল মাকে ভাত দিবে না শাশুড়ির সাথে খুব পীড়িত করে আর আমরা মাকে ভাত দিই মার খেদমত করি ওলি আল্লাহকেও ইজ্জত দিই জোরে বলেন ঠিক কিনা তাই আসুন সবাই মহব্বতের সাথে একযোগে একভাবে পড়ি আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা বাজি সে দামামা বাংরে আমামা শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার বাংলা কিল্লাই উড়ে নিশান আল্লাহুম্মা সাল্লি مولانا محمد ولا علي موت আমার জীবনের ওয়াজের হাতে খড়ি হলো ইন্ডিয়ায় আমি ইন্ডিয়াতে বেশি ওয়াজ করছি তো আমি তো দুরুদ পন্থী কিয়াম পন্থী মিলাদ পন্থী নবী পন্থী ওলি পন্থী এইভাবে মানুষকে সুন্দর করে সাজাইলাম ২৬টা বছর মালদা দিনাজপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ ২৪ পরগনা মানে সব পশ্চিম বাংলা হঠাৎ করে এক মৌলানা কর্তৃকে হাজির হলো লাল টকটকা চেহারা কালো পাগড়ি কালো জামা সে বলছে পর্দা করা জায়েজ নাই মানে মেয়েদের পর্দা করা লাগবে না আমি এইরকম কথা তো কোনো আলেম বলে না দুরুদ নাই মিলাদ নাই কিয়াম নাই এরা তো আট রাকাত পড়তেছে আবার বলছে তারাবি জীবনে নবী পড়িনি ইয়ে তো জবর কাহিনী ২৬ বছর আমি পরিশ্রম করলাম সব মাটি হয়ে যাবে তো আমাদের দেশে কিছু লোক আছে শয়তানের দলেও আছে পকেট মারের দলেও আছে আওয়ামী লীগেও আছে বিএনপিতেও আছে চোরের দলেও আছে তো ওনার দিকে লোক বেশি হয়ে গেল আমার লোক কমে গেল তা আমার লোক কমা বড় কথা না লোকগুলো তো পদভ্রষ্ট হচ্ছে ঠিক কিনা তা আমি আবার একদিন বললাম যে তোমরা যে ওইখানে যাচ্ছ ব্যাপারটা কি আপনি কোনো আলেমই না ইংলিশে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে তাই নাকি বলে আর ভিতর ঠোঁটের আগায় চেহারা তো নূর যখন লোকজন সব চলে গেল মোনাজাত ছেড়ে দিল মেয়েদের পর্দা উঠে দিল বুরখার মুখ তুলে ফেললো বুরখার মুখ ঢাকা যায় যায় হ্যান ত্যান করতে শুরু করলো আমি এবার ১০-১২ জন যুবক ছেলেদেরকে পাঠালাম যে তোমরা একটু যাই লোকটা চেক করো তো ব্যাপারটা কি ১০-১২ জন ছেলেপিলি পাঠিয়েছি ওই লোকটা বলছে অ্যারাবিকের উপরে ডবল টাইটেল ইংলিশে বিসিএস ক্যাডার হ্যান ত্যান সে বহুত কিছু কোরআনে হাফেজ তো কিছু কিছু ছেলেপিলে আছে বাবু ধৈর্য আনতে বললে বাইন্দি আনে বাইন্দি আনতে বললে বাড়াইত বাড়াইতলি আসে এই সব ছেলেপিলে যাই বলছে হুজুর আপনি কি পাস হাফেজি পাস আর কি পাস টাইটেল পাস আর কি পাস বিসিএস এই সব বলার পরে তো বলছে সুরা ইয়াসিন কয় পারায় তো বলছে ২৭ পারায় ভুল না ঠিক সুরা বানী ইসরায়েল কয় পারায় বলছে সুরা বানী ইসরায়েল তো ২৬ পারায় এই সব বলা যখন শুরু হয়েছে যুবক ছেলেরা আবার দুই চারটি ঘুষিও মেরেছে ঘুষি মারার পরে আর এক বেয়াদব ছেলে আবার লুঙ্গি ধরি টান মেরে বাইশি যাওয়া একটা একটা করে ধর্ম আইস
রাজি আছেন সালাম বলি হ্যাঁ চলবে আজ চলবে আজ সরমুনার মুরিদানকে বলেন মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি কারী ইব্রাহিম সাহেবের ছাত্র কারী ইব্রাহিম সাহেবের ছাত্র কারী ইব্রাহিম সাহেবের দুই জন স্ত্রী একজন সৌদি আরবে একজন বাংলাদেশে ও কাহিনী বলতে গেলে মেলা লম্বা হয়ে যাবে দরকার নাই তো উনি ওনার স্ত্রীর বাপের দেওয়া বদনা খুব খেয়ালের সাথে শুনবেন মুরিদ যারা হয়েছেন যারা পীরের কাছে মুরিদ যে তরিকারই হন না কেন বাপের দেওয়া বদনাটা পড়ে গেছে বাথরুমের ভিতরে মেয়েদের আবার বাপের দেওয়া জিনিসের প্রতি দুর্বলতা অনেক বেশি আপনি আপনার মেয়েকে আপনি একটা গিলাস দিবেন যে মা তুমি পানি খাইও দেখবেন আপনার জামাইও যদি ওই গিলাসটা ধরে আপনার মেয়ে বলবে এই দেখো এটা আমার বাপের দেওয়া জিনিস তাই না বাপের দেওয়া বদনাটা বাথরুমের ভিতরে পড়ে গেছে আগেকার কাঁচা বাথরুম এবার ওনার মনটা খারাপ কারী ইব্রাহিম সাহেব বলছে স্ত্রী তোমার মনটা খারাপ কেন বলে স্বামী গো আমার বাপের দেওয়া বদনাটা বাথরুমের ভিতরে পড়ে গেছে কারী সাহেব হুজুর বলছেন ও সরমুনার পাগলরা ভালো করে শোনো খবরদার কারোর পাল্লাই পড়ো না তোমাদের লাইন মতো থাইকো তোমাদের দাদা হুজুর না তো সবাই বলি এইবার ডাক দিয়ে বলতেছে আমি বদনা একটা কিনে দিব মন খারাপ করার দরকার কি বুঝে আপনি যে কিনে দিবেন আমার বাপের দা তো পাবো না স্ত্রীর মন বেজার হলে স্বামীর মন বেজার হয় কি হয় না এটা হলো অলিদের হয় আমাদের কিন্তু হয় না বউ যদি চিৎকার করে কান্দে স্বামী গো মাথার যন্ত্রণায় বাঁচছেন একটা ট্যাবলেট এনে দেন স্বামী বলে তোর মরণ হয় না কেন আর আল্লাহর অলি স্ত্রীর মন বেজার আল্লাহর অলিরও মন বেজার নামাজ পড়তে গেলেন এশার নামাজ মাদ্রাসার ভিতরে নামাজ শেষে ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর আপনার মনটা বেজার কেন বলে তোমাদের আম্মা হুজুরের বাপের দেওয়া বদনাটা বাথরুমের ভিতরে পড়ে গেছে যার জন্য ওনার মন খারাপ আমারও মন খারাপ ছাত্র ভাইয়ারা বলে হুজুর আমরা চান্দা তুলে আম্মা হুজুরের বদনাটা কিনে দিই বলে চান্দা তোলা লাগবে কেন একটা বদনা কেনার মতো টাকা নাই নাকি কিন্তু মেয়েদের ব্যাপার ওই যে ওর বাপের দেওয়া জিনিস এখানে তুমি কেমনে কি করবা বলে তাহলে তার কিছু করার নাই ওরে পাগলের দল সবাই করমালি হয় না সবাই শাহ মখদুম হয় না সবাই জিয়াউর রহমান হয় না সবাই বঙ্গবন্ধু হয় না সবাই শেখ হাসিনা হয় না সবাই এরশাদ হয় না সবাই কবি নজরুল হয় না একটাই মাঝে মধ্যে উদয় হয় জোরে বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে বলি আমি রাজনীতির কোনো কথা বলছি না আমি বলতে চাই আপনি যতই চেষ্টা করেন না কেন কবি নজরুল হতে পারবেন না কবিও হবেন কিন্তু কবি নজরুল হতে পারবেন না বাইরে আমার বহু ছাত্রই তো ছিল ও সরমুনার ভাইরা ফজলুল করিমের বাবা মাওলানা ইসহাক সাহেব তখন ছাত্র উনি করেছে কি হুজুরের যদি মন খারাপ হয় আম্মা হুজুরের যদি মন খারাপ হয় তাহলে আমার জীবন রেখে লাভ কি উনি পুষ্কুন্নিতে পুকুরে আগে টুয়াইলি গামছা জামা রাখছে সাবান রাখছে রাতের অন্ধকারে বাথরুমের সমস্ত কাঠ কুটালি উঠায় বাথরুমের মধ্যে মারছে ডুব ডুব মেরে বদনা উঠাইছে যতবেলা পর্যন্ত বাথরুম দুর্গন্ধ ছিল পরিষ্কার করেছে যেন হুজুর টের না পায় পুকুরে গিয়ে যত দুর্গন্ধ ছিল যতবার সাবান দিয়ে যাতে পরিষ্কার করেছে বদনা এবং নিজেকে চালাক হওয়া লাগে রে মুরিদ পীরের কাছ থেকে কিছু নিতে গেলেও একটু চালাকি করা লাগে তাই বলে পীরের পকেট মারার নাম চালাকি না একমত কৌশল এইবার বদনাটা গোপনে রেখে দিলেন মাদ্রাসার ভিতরে কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে ফজরের নামাজ পড়ে ছাত্রদের দিকে ঘুরে মোনাজাতে হাত তুলবেন এমন সময় মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহে
বদনাটা নিয়ে এসে কয় হুজুর এই গুনাহগার এই গোলামের কথা একটু আল্লাহর কাছে তুলে ধরে বলে বদনা বলে হ্যাঁ এই যে তোমার আম্মা হুজুরের বলে হ্যাঁ এই যে বাথরুমের ভিতরে পরিচিত বলে হ্যাঁ যে তুমি পাইছো কোথায় একটা বদনার জন্য আম্মা হুজুরের মন খারাপ একটা বদনার জন্য হুজুর আপনি আমার মুর্শিদ আপনার মন খারাপ বেয়াদবি মাফ করবেন বিনা অনুমতিতে বাথরুমে ঢুকেছিলাম একটু দোয়া করেন তাহলে তোমরা মুনাজাত করো আমি আসছি আজকের মুনাজাত ছাত্র তোমরা ছাত্ররা করো আমি আসছি বদনাটা নিয়ে গিয়ে দেখে কারি ইব্রাহিম সাহেবের স্ত্রী ইস্তার জলসা দেখতেছে নাকি উনিও ফজরের নামাজ পড়ে ওজিফা করতেছে উনিও অলি ওজিফা করছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে স্ত্রী রে তুমি কি একাই দোয়া করবা না আমিও করব বলে কেন বলে আমি মুনাজাত করি নাই এই নাও আমার ইসহাকের জন্য দোয়াটা করো আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে কয় এই সব বলাস এই যে আমার হাতে পড়িছে বলে এইবার বলো তোমার রাজি খুশি তোমার খুশির জন্য আমার খুশির জন্য আমার একটা মুরিদ যদি বাথরুমের মধ্যে ডুব মারতে পারে দোয়া করবা কিনা আল্লাহর ওলি আর আল্লাহর ওলির স্ত্রী দুজন দোয়া করেছিলেন মাবুদ আমি তার পীর আমার খুশির জন্য ইসহাক যে দুর্গন্ধ লাগাইছে তার থেকে হাজার হাজার সুগন্ধ তুমি তার শরীরে দিয়ে দাও যার জন্য জন্ম নয় লক্ষ লক্ষ মানুষ হয় এটা কারি ইব্রাহিম সাহেবের দোয়া এই দোয়া যদি রাখতে হয় কারি ইব্রাহিম সাহেব এ ভজ এই দোয়া যদি টিকাইতে হয় শাহজালালকে ভজ এই দোয়া যদি টিকাইতে হয় হুসাইনকে ভজ এজিদকে নয় কখন জানি কি হয়ে যাবে আমি বড় বক্তা হয়ে গেছি অহংকার ফুটানির কারণে ইহুদিদের টাকা খেয়ে আমি যদি নাজায়েজ কারবার করে বেড়াই ওরে বক্তা ওরে পীর মনে রাইখো ঘুড়ি যদি আকাশে উড়ে লাটাই কিন্তু মানুষের হাতে থাকে ছোট্ট একটা গলা বাঙালি হুজুরের 42 বছর জিন্দগিতে কোনোদিন গলায় ডিস্টার্ব হলো না এই গলার বাহাদুরিতে সারা বাংলাদেশ নয় সারা ভারত বাংলা আন্তর্জাতিক বক্তা করেছে আল্লাহর ওলিরা দোয়া করেছে তাই আমি বক্তা আর আমি বক্তা যদি ইহুদিদের দালাল হয়ে মাজার ভেঙে দাও গুড়িয়ে দাও মুনাজাত নাই শবে বরাত নাই তারাবি নাই কবর জিয়ারত নাই কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না মোহাম্মদের মুখে দুর্গন্ধ মনে রাইখো লালনের দল কয় ডাবের পরে মুগুর পলে সেদিনে গা টের পাবা মন সহজে কি সই হবা সীমা লঙ্ঘন অতিরিক্ত করে ফেলেছো আমি কারুর বরদোয়া করছি না এখনো তোমরা তোদের তোমাদের মত পরিচালনা করো প্রচার করো কিন্তু আমার ওলিদের সঙ্গে বেয়াদবি কথাবার্তা বলো না এটাই আজকের মাহফিল জোরে বলেন ঠিক কিনা ওরা তো বুঝতে পারে নাই আমি তো বুঝতে পারি নাই আমি যে আপনাদেরকে বুঝাচ্ছি ওলিদের ব্যাপারটা আমি নিজেও বুঝি না বলে কিরকম জোর